আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশি দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, পাশটাকে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো খুব বৃষ্টি হচ্ছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর অনেকদিন হলো আপনাদেরকে আমার এই বেডরুমের সাইডটা দেখানো হয় না। আমার কাছে তো খুবই ভালো লাগে দেখতে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি আমি, আর বাবুকেও নাস্তা খাওয়াই দিচ্ছি সকালবেলা। তো নাস্তা শেষ করে আমি চা বসিয়েছি চুলায়, আমি এখানে চা বানিয়ে নিচ্ছি আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য। তো এই তো আমার চা বানানো শেষ, এখন যার যার চা তাকে দিয়ে আসব। তো চা খাওয়া শেষ করে আমি রান্না বাড়া শুরু করে দেব। তো এখানে প্রথমে আমি একটা তরকারি রান্না করে নিচ্ছি, ছোটো মাছের কাসকি মাছ রান্না করবো। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, আমি এটা মাখিয়ে বসিয়ে দেব। তো কাসকি মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো, হলুদ মরিচের গুঁড়া, যা যা লাগে, লবণ, তেল সব কিছু একবারে মাখিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দেব। এটাকে আমি আর নাড়াচাড়া করবো না, একবার ঢেকে রান্না করে নিব। তো এদিকে আমি আলু কেটে নিয়েছি, মুরগি মাংস ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে নিয়েছি। করলা ভাজি করব তাই করলা কেটে নিয়েছি দুপুরে রান্নার জন্য। তা আমার কাছে মতো তরকারিটা হয়ে গেছে তাই ওটা নামিয়ে নিয়েছি। তো এখানে আমি মুরগিগুলো জাস্ট ভেজে নেব, যেহেতু এগুলো ব্রয়লার মুরগি তাই ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে। তো আজকে মুরগিতে আলু দিব তাই কিছু আলু কেটে রেডি রেখেছি, সেগুলো একটু ভেজে নেব।
আছে, সবকিছু ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ আদা রসুন সবকিছু দিয়ে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিব, তারপর রান্না করে নিব আমি। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আসলে আপনাদের কমেন্টসগুলো দেখলেই মানে অনুপ্রেরণা পাই কাজ করার, খুবই ভালো লাগে দেখতে। আমি যদিও আপনাদেরকে রেগুলার কিছু উপহার দিতে পারছি না, কারণ কিছু ব্যক্তিগত কারণ আছে, সেজন্য আসলে আমি রেগুলার আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না, সেজন্য আসলে দুঃখিত। তাও আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি থ্যাঙ্কসফুল যে আপনারা আমাকে এত এত সাপোর্ট দিচ্ছেন। তা আপনাদের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, সামনে কিছু করার ইচ্ছা আছে আমার। দোয়া করবেন সবাই যাতে আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আসলে আমি প্রতিদিন দিন যা কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যা রান্না করি যা খাই সেটাই দেখাই আপনাদের আপনাদের কাছে। আমার লাইফস্টাইল খুবই নর্মাল, আশা করি আপনাদের কাছে আমার এই রান্না বাড়াগুলো ভালো লাগবে। আপনারা অল্প কিছু হলেও কিছু শিখতে পারবেন আমার থেকে, যদিও আমি তেমন বেশি রান্না বাড়া পারি না, তারপরেও চেষ্টা করি। তো এখানে আমি সব মশলা দিয়ে আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে এখন মাংসটা দিয়ে আর কিছুক্ষণ কষাবো। তরকারি হয়ে গেছে, ডালটাও প্রায় হয়ে এসেছে, আমি জাস্ট বাগাতে দিব, টমেটো দিয়ে দিলাম। তো রান্না বাড়া শেষ, রোয়া গোসল টোসল করে নামাজ পড়ে আমি খেতে বসেছি। এই যে হচ্ছে আমার তরকারির ডাল আর করলা ভাজি করেছিলাম, সেটা সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নিচ্ছি। তো আমি এখানে কিছু বিফ নিয়েছি, বিফ পিস নিয়েছি, আমি স্টেক বানাবো, সেজন্য আমি এগুলো পাতলা করে কেটে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে একটু কেচে কেচে নিয়েছি। এখন আমি লেবু রস দিয়ে দিব। আমি এখানে লেবু রস দিয়ে দিচ্ছি, দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে বারবিকিউ সস, সয়া সস, লবণ, মরিচ গুঁড়া, তারপরে দিব হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, বিকালে নাস্তার জন্য রেডি করে রাখছি। Thank you.
এখানে জাস্ট এক পিস বেজে নিব, কারণ আসলে আমার হাজবেন্ড কিছু নাস্তা নিয়ে এসেছে, তাই আর বাকিগুলো আজকে ভাজবো না, জাস্ট ওর জন্য এক পিস ভেজে নিচ্ছি। এটা আমি 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে, সেজন্য এটা এখন খেতে ভালোই লাগবে, কারণ সবগুলো মশলা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকেছে। আর 4 মিনিট করে এই পিঠে আমি মিটটাকে ভেজে নেব। তার বাবার সাথে নাস্তা আনতে গিয়েছিল, তো সেখান থেকে একটা গাড়ি নিয়ে এসেছে। আমার বাবু আসলে গাড়ি পছন্দ করে, তো সে খুব হ্যাপি তার গাড়িটা। সে আমাকে বলছে, আম্মু ভিডিওতে আমাকে একটু দেখাও, তো ওকে একটু শুট করলাম ওর গাড়িটা। তো এখন যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, তখনও সে দৌড়ে এসছে তার গাড়ির কথা যখন বলতেছিলাম। তো আপনারা তার ভয়েস ওভার শুনতে পেরেছেন, সে একটু ভয়েস ওভার দিল আমার সাথে। তো এখানে কিছু নাস্তা নিচ্ছে, সেগুলো আমি বেড়ে দিচ্ছি। আমার ছেলের পছন্দ ডোনাট, সে তাই ডোনাট এনেছে। এখানে শর্মা আর চিকেন রোল নিয়ে এসেছে, তো সেগুলো আমি একটু বেড়ে দিচ্ছি বাবা আর ছেলেকে, আর সাথে আমার কড়া স্টেক। এই যে, তো দেখতে দেখতে ভিডিও শেষে চলে এলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।